কয় বরস 40 বছর তলে বলাইয়া আল্লাহর সাথে বলা বলি খেলতাম আল্লাহ আমি উঠতে পারতেছি না যে পরিমাণ টন মারছি মন মারছি রাস্তা মারছি খাল মারছি বিজিএফ কার্ড মারছি বন্ধু ভাতা মারছি করোনা ভাতা আমি মারি খাইয়ে আইছি আল্লাহ তুমি তো জানো না আমি সব মারছি আকাম করছি কারেন্টের খাম্বা সব গিলে খাইছি তারও খেয়ে বেলাইছি বিরিজির রড সুরিয়ে রে খাই ওর মধ্যে কুলসি ডুয়ে দিছি আল্লাহ আমার কি এই মাটিতে বাইরেনো সম্ভব যদি আল্লাহ কয় যে নমিনা তাকরুজুন এই মাটিতে বের হবি তাহলে কেউ বের হইতাম না আল্লাহ কয় অমিনা নুকরিজুকুম আমি বের করে ছাড়বো পলায় থাকতে পারবি না এটা একটা শর্ট হ্যান্ড বলে একটা শব্দ দুইটা শব্দ থেকে ডি আর সি দুটি অক্ষর ব্যবহার করা হয়েছে এলএলবি মানে কি তো উকিল সাহেব কি সত্যি কইছে না মিথ্যা কইছে তা আমি জানি না উনি কয় এলএলবি মানে হলো দুটি এল আর একটা বি তো এক এল এল ল্যান্ড আর এক এল এল লেডিস আর এক বি তিয়ালো বিজনেস ল্যান্ড লেডিস বিজনেস এই তিনটে নিয়ে উকিলকে শত জয় ঝামেলা এই তিনটে নিয়েই তাদের সার্ভিস এই জন্য ওদের শর্ট হ্যান্ড বানাইছে এল এল বি ল্যান্ড লেডিস বিজনেস জমি নিয়ে ঝামেলা মহিলা নিয়ে ঝামেলা আর ব্যবসা নিয়ে ঝামেলা ঝামেলা তো আসলেই তিন জায়গা কথা কর না কেন এই তিন জায়গা তো এবার এই এটিওনে সব বললেন যে হুজুর আপনিও বলবেন আমিও সবাইরে বলি নদী আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছে সেই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 80-90-100 বছর পর্যন্ত জিব্বে থেকে মিষ্টি বাণী খায় মিষ্টি বাণী গিলি এর কোনো শেষ নাই এর জন্য আলাদা করে ফিল্টার লাগে না এ জায়গা বোতল দিয়া লাগে না কি সুন্দর পানি এরপরে যাইয়া সাগরে যেতে গেলে ওরে সুবহানাল্লাহ বঙ্গোপসাগরের পানি লবণ আটলান্টিক মহাসাগরের পানি লবণ সমস্ত সাগরের পানি লবণ আল্লাহ তুমি এত লবণ পানিরে লবণ বানাইতে এই লবণ কোথায় পাইলা আল্লাহ তুমি কত বড় কাদেরে মুতলাক লবণ পানির নদ নদী কি সুন্দর আল্লাহ কা ঠিক আছে তোমার মধ্যেও তুমি লবণ পানির সৌন্দর্য পছন্দ করেছো তোমার দেহের মধ্যে আমি লবণ পানির নদী চালু করে দেব মানুষের চোখ থেকে যে পানি বেরোয় কান্না করলে দেখবেন ওই পানি মিঠে না লবণ লবণ জীবন ভরে কাঁদবেন ওই পানি লবণই থাকে এ বলতে গেলে অনেক সময় লেগে যাবে এক কথায় আল্লাহ তাআলা মানুষকে অনেক সুন্দর করে বানাইছে কথা কন ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে আমাকে এখন আমি এই সুন্দর করে আল্লাহ বানাইলেন আবার আল্লাহ তাআলা বলেন সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন এখন তোমার চেহারাটা বড় সুন্দর যৌবনকালে বেশি টলমলে সুন্দর থাকে আস্তে 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 বার্ধক্য আসবে আমার নাম মিরহু নুনাক্তে সুফিল খালক যাকে আমি ধীরে ধীরে বয়স বাড়াই দেব বৃদ্ধ হয়ে যাবে সে সৃষ্টির ভিতরে বডিগত দিক দিয়ে গঠনগত দিক দিয়ে দুর্বল হয়ে যাবে চেহারাটা নষ্ট হয়ে যাবে চেহারা ভেঙে যাবে শারীরিক দুর্বলতা আসবে যা এত একটু আগে মুখস্থ করছে এখন তা ভুলে যাবে মুখস্থ করতে গেলে মনে থাকবে না শারীরিক সেই সৌন্দর্য আর থাকে না বৃদ্ধ হয়ে গেলে মানুষের সেই সৌন্দর্য কমিয়ে আসে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন মিনহা খলাকনাকুম তোমাদেরকে এই সুন্দর বানাইছি কোত্থেকে তা কি জানো মিনহা খলাকনাকুম বানাইছি কিন্তু মাটি থেকে এই দোয়াটা পড়ি আমরা মানুষকে মাটি দেওয়ার সময় পড়েন না পড়েন না পারেন সবাই পারেন একটু পড়ে ফেলি মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খলাকনাকুম তোমার এই সুন্দর বডি আর সুন্দর চেহারা বানাইছি কি দিয়ে তা কি জানো মিনহা হা জমির আরবিতে বলে জমির এর মেসদাক এর মার্জা হলো জমি মাটি এই মাটি থেকে তোমারে বানাইছি যেই মাটির ভিতরে তুমি একজনকে দাফন করে দিচ্ছ আমি কিন্তু তোমার এই মাটি থেকে বানাইছি মিনহা খলাকনাকুম মানুষ বড় সুন্দর মানুষ বড় সম্মানী অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সর্বসুন্দর সৌন্দর্য দিয়ে বানাইছি আমি মানুষ এবার এত দামি এত সম্মানী সুদর্শন প্রাণীরে বানাইছি আবার কি দিয়া মনি মুক্তা দে বানাই নাই সোনা রূপ দে বানাই নাই দুনিয়ার তামা পিতল দে বানাই নাই অন্য কোন কিছু দে বানাই নাই বানাইছি মিনহা এই মাটি দে বানাইছি কেন বানাইছি মাটি দিয়া আমার একটা উদ্দেশ্য আছে মাটির ভিতরে বিশেষ কিছু যোগ্যতা আছে মাটির মধ্যে বিশেষ কিছু যোগ্যতা আছে ওই যোগ্যতাগুলো গুণগুলো আমার ভালো লাগে যাতে সেই গুণগুলো মানুষের মধ্যে আসে আর মানুষ সেই গুণের বদৌলতে আমার কাছে দামি হবে এই জন্য
জন্য আমি মাটি দিয়ে বানাইছি এক দুই নম্বরে মানুষকে আবার একটু শিক্ষা দেওয়ার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মাটি দিয়ে বানাইছি কি শিক্ষা দেওয়ার জন্য ও মানুষ তুমি যত বড় অহংকার করো যত বড় দামি তোমাকে নিজেকে নিজে মনে করো যত বড় তাকাব্বুর আর ফখর করো না কেন তুমি কি হিসাব করেছো তুমি কি একটু পিছনের দিকে খেয়াল করো মানুষ তোমার গঠন কি দিয়া তোমারে বানানো হইছে কি দিয়া তোমাকে বানানো হইছে মাটি দিয়া যেই মাটি থাকে জীবন ভরে তোমার পদতলে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাচায়ব বনিয়া আদমে খাকে জাত নাচায়ব বনিয়া আদমে খাকে জাত কেদার সরকুনাদ কে বরতুন্দিও বাদ তোরা বাচুনি তুন্দিও সরকশি নাপেন্দা রমজকা কিয়া জাতেশি নাপেন্দা রমজকা কিয়া জাতেশি গুলিস্তার ভিতরে আসসালামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন বত নাচায়ব বনিয়া আদমে খাকে জাত যেই বনিয়া আদমকে বানানো হয়েছে মাটি দিয়া মাটি থেকে বানানো হইছে মাটি ছিল পায়ের নিচে মাটি তো মাটি মাটি আজীবন পদতলে থাকে ওই মাটি দিয়ে যেই বনি আদমরে বানাইছে ওর উচিত না নাশায়াত বনি আদমে খাকে জাত কেদার সারকুনাদ কে বেরতুন দিও বাদ যে মাথার মধ্যে অহংকার ফখর গৌরব আর তাকাব্বুরি নিয়ে চলবে সর্বক্ষণ নিজেকে নিজে বুঝাই রাখবা ও চেয়ারম্যান সাহেব ও আব্দুর রহমান তুমি চেয়ারম্যান আব্দুল খালেক তুমি মেম্বার আব্দুর রহিম তুমি ডিসি আব্দুল মালিক তুমি এসপি আব্দুল আব্দুর আব্দুল খালেক তুমি কি বলা হয় এমপি আরেকজন তুমি মন্ত্রী সাহেব তুমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাই হই না কেন আমি আমি কিন্তু মাটি তৈরি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে বিশেষ উদ্দেশ্য নিয়া মাটির মধ্যে দুইটা গুণ আছে এক নম্বরে মাটি ভদ্র এক নম্বরে মাটি নম্র দুই নম্বরে মাটির ভিতরে আমানতদারির যোগ্য আছে মাটির ভিতরে আমানতদারি আছে মাটির মধ্যে খেয়ানত নাই মাটির ভিতরে নম্রতা ভদ্রতা জীবন ভরে মাটি পায়ের নিচে থাকে এর উপরে 50 তলা 100 তলা 500 তলা দালানো যদি দেওয়া হয় কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না এক কোড়িয়া জায়গা মাটিকে কোদাল দিয়ে খনন কইরা বিশাল পুকুর বানাবো মাটিতে কোনোদিন কইল না ও মানুষ আমারে এভাবে তুমি কোদাল দিয়ে কোপাও নিজের গায়েটা কোপ লাগায় দেখো তো কেমন লাগে এভাবে মাটিতে কোনোদিন প্রতিবাদ করে নাই 50 বছর পুকুর খনন কইরা রাইখা ব্যবহার করার পরে আবার ড্রেজার দিয়ে বালু ভরার দিয়া ওর পর আবার 50 তলা দালানো যদি জুড়ে দেই কোনোদিন মাটিতে কয় না মিয়া যা খুশি তাই করো এতদিন পুকুর বানাইছো এখন আমার ঘরে এত বড় বোঝা উঠাইছো তুমি নিজে 50 খান ইট মাথায় করে দেখো তো কেমন লাগে এই জাতীয় প্রতিবাদ কোনোদিন মাটিতে করে না মাটিতে কোনোদিন আমাদের সাথে বিয়াদবি করে না দুই নম্বর হলো মাটির মধ্যে আমানতদারি আছে মাটিরে যা দেই তার চাইতে সে ফলায় দেয় বেশি কতক্ষণ যত খনিজ সম্পদ মাটির উপরে না মাটির নিচে আল্লাহ পাক সামান্য সামান্য খনিজ সম্পদের বীজ মাটির মধ্যে দেশে সামান্য একটু তেল দেশে মাটিতে ওইটারে বাড়াইতে বাড়াইতে এত তেল বানাইছে সারা দুনিয়ায় কত জ্বালানি তেল ব্যবহার করা হচ্ছে তবুও মাটির ভিতরে তেল ভুরাই না মাটির মধ্যে একটা ধান দিলে ওর থেকে একটা গাছ প্রথম বের হয় এরপরে তার গোড়ায় দেয় আরো সাতটা গাছ বের হয় সাতটা গাছের মাথায় সাতটা শীষ হয় ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা প্রত্যেকটা শীষের মাথায় 100 করে ধান হয় মাটির মধ্যে আমানতদারি তারে একটা ধান দিলে 700 ধান আমারে দেয় একটা আমের আটি দিলে 50 বছর পর্যন্ত আমারে হাজার হাজার আম দেয় একটা কাঁঠালের বিচি দিলে 50 বছর পর্যন্ত শত শত কাঁঠাল আমারে দেয় এইটা হলো মাটির স্বভাব আল্লাহকে এই দুইটা গুণ আমার বড় ভালো লাগে এক নম্বরে আদব ভদ্রতা সভ্যতা নম্রতা দুই নম্বরে আমানতদারি এই দুইটা গুণ আমার পছন্দ হয় এই জন্য মানুষ মানুষকে বানাইছে আমি মাটি দিয়া কিন্তু দুঃখের বিষয় শেখ সাদি বলেন তুরা বা চুনি তুন্দিও সরকশি তুরা বা চুনি তুন্দিও সরকশি না পেন্দা রামাজ খা কিয়া জাতেশি
কিন্তু মানুষ তোমার চাল চলে তো আমার ভালো লাগে না তুমি যেভাবে চলো তোমার চাল চলনে মনে হয় না তোমার কথাবার্তায় মনে হয় না যে তুমি মাটির বানানি আদম সন্তান তোমার চাল চলন আর তোমার কথাবার্তায় মনে হয় তুমি আগুনের পয়দা তুমি শয়তানের আওলাদ তোরা বাচুনি তুনদিও সরকাশি না পেন্দা রামাসকা কিয়া যাতেছি আমার বুঝি আসে না যে তুমি মাটির মানুষ না আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান একটু আগুন আছে মানুষের মধ্যে আর নাই তা না আবু আছিস কাকু বাদো বন্দান বা মানু তো মুর্দাবা হক জিন্দান সাতটে ম্যাটেরিয়াস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে এক নম্বরে আপ পানি আবু আতেশ দুই নম্বরে আগুন খাক মানে মাটি আবু আতেশ কাকু বা চার মন চার নম্বরে বাতাস এই চারটে জিনিস মানুষের মধ্যে আছে তবে মাটির পরিমাণ বেশি দেশে ওই দুইটা উদ্দেশ্যে পানিও দেশে তারপরে এরপরে আল্লাহ তালা বাতাসও দিয়েছেন ভিতরে সব জায়গায় আমাদের অবিরাম বাতাস পরিচালনা করে এরপরে হালকা একটু আগুন দেশে নইলে আমাদের গা গরম থাকে না এই আগুনটুক না থাকলে আমরা ঠান্ডা হয়ে যাই জুড়াই যাই আর তখনই আমরা মৃত্যুসজ্জায় পড়ে গড়িয়ে পড়ি যার কারণে আগুন একটু লাগবে আগুনের সামান্য একটু দেশে আগুনের ভিতরে এমন বড় খেয়ানতের যোগ্যতা আগুনের ভিতরে এত বেশি পাওয়ার যে সামান্য একটু আগুন দেশে ওই আগুনের পাওয়ারে মাটি আর পানিরে দাবাই দিয়া মানুষের ভিতরে অহংকার ঢুকাই দেশে খালি কলার ঝাড়ে আমরা গোপালগঞ্জের সন্তান আমরা ছাত্রলীগ আমরা যুবলীগ আমরা তাঁতি লীগ আমরা বাতি লীগ লাস্টে তুমি হিসাব করছো তুমি সাইকেলের ভুটো লীগ তুমি মাটির বানানো মানুষ এত অহংকার কোত্থেকে আসে রাজা হও বাচ্চা হও মুহূর্তের ভিতরে আল্লাহ পাক হালকা একটা টান দিয়া বংশ ধরে আমাদেরকে মাটির নিচে নিয়ে যেতে পারে কি পারে না এমন একটা বোমা মেরে দিয়েছে চোখে দেখি নাই নাম তার করোনা নাম কি করোনা দেখছেন নাকি আগে একদিন জাল খেয়াই বাঁধাইছে একদিন নদীতে করোনা এ বলা যাবে ফাঁকা জায়গায় নেট পাইতে রাখছে করোনা ধরা পড়ে গেছে দেখা গেল না মরিয়ে সাপ আল্লাহ কইছে নাস্তাদ রিজুহুম মিন আইসুলা ইয়ালামুন এমন বোমা মেরে দেব কোন দিক দিয়ে আসতেছে টের পাবি না খালি মরবি আর মরবি তোর সমস্ত অহংকার আমি দুলাই মিশাইয়া দিতে পারি কথা বলেন ঠিকই রিং না এই জন্য তোমার মধ্যে অহংকার দেখে আমার ভালো লাগে না আল্লাহ কা আল কিবরিয়া ও রিদাই অহংকার হলো আমার চাদর অহংকার করলে করতে পারে কে একটু জোরে কান কে চেয়ারম্যানও পারে না উপজেলা চেয়ারম্যানও পারে না মেয়রও পারে না এমপিও পারে না ডিসিও পারে না এসপিও পারে না ডিআইজিও পারে না আইজিও পারে না মন্ত্রীও পারে না প্রাইম মিনিস্টার পারে না প্রেসিডেন্টও পারে না দুনিয়ার মহাসচিবও পারে না ওরে কাহার ভিতরে অহংকার থাকা উচিত নয় কারণ তোমাকে একটা মাত্র কোন শব্দ বললে তুমি দুনিয়ার থেকে শেষ হয়ে যাবা তাহলে তোমার অহংকার আসবে কোত্থেকে তোমাকে তুমি নম্র বানাও তোমাকে তুমি ভদ্র বানাও বেয়াদবি করবা না কোন জায়গা বেয়াদবি করবা না বেয়াদবের প্রশ্রয় আল্লাহর কাছে নাই বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুত বিচার করে ফেলে এই জন্য আমাকে সর্বক্ষণ ভদ্র হয়ে থাকতে হবে আমার সৃষ্টি ম্যাটেরিয়ালসের দিকে লক্ষ্য রাইকা আল্লাহ পাকের সৃষ্টি উদ্দেশ্য দিক খেয়াল রাইকা আমার সামনের দিকে চলতে হবে আমি পায়ের নিচের মাটি বানাইছে আল্লাহ আমাকে দামি এই দামি আবার বানানোর পরে কত দামি আল্লাহ কা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনি হাতিহা রিদল্লি তালিবিল আলেম আজকে যারা এখানে আসছেন দিন শিখার জন্য শেষ পর্যন্ত বয়ান শুনবেন মানে দিন শিখবেন আপনাকে আল্লাহ তাআলা অনুভূতি দিবে এই কথাগুলো সবই জানেন আমরা আলোচনার পরে আবার নতুন করে ইমান স্পৃহা বাড়ে এজন্য দিন শিখতেই আসছেন বলে ধরবেন আপনার আশাও যাওয়ার পথে আপনার নাম তালেবে আলেম একটুখান আলহামদুলিল্লাহ আপনার নাম আলহামদুলিল্লাহ তালেবে আলেম জোরে বলেন কি তালেবে আলেম শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আপনার আশা যাওয়ার পথে আল্লাহ তাআলা বেগুনা নুরানি মাসুক ফেরেশতা দিয়া আপনার পায়ের নিচে পর বিছাইয়া দেয় যতক্ষণ বসে আছেন আপনি দেখতেছেন না পাশার নিচে কিন্তু ফেরেশতাদের পর বিছানো আছে আদ্যে টান দিলে আতে পাবেন না দেখা যায় না বলে বিশ্বাস করা যাবে না থাকতে পারে কি পারে না আছে আছে বিশ্বাস হয় কতটা দেখি না তারপরে বিশ্বাস করি এক নম্বরে করোনারে দেখলাম না বিশ্বাস করতে করতে মসজিদে যা ছাড়িয়ে দিলাম করোনারে যদি না দেখে বিশ্বাস করেন
এই কারেন্টের মধ্যে এই তারের ভিতরে কারেন্ট আছে সত্যি দেখা যায় তাই বিশ্বাস করি ভয় তো তারের গায়ে হাত দেই না যেটা চোখের সামনে সামনের পর দেখি না আল্লাহু আকবার তাহলে সব কিছু দেখা লাগবে না বিশ্বাসের নাম হলো ঈমান এই অল্প একটু সময় বর্তমানে আসি আগে ছিলাম না থাকব নার মধ্যে কোনো সন্দেহ মিনহা খলকনাকুম বানাইছি মাটি দিয়া অফিহা নুইদুকুম আবার তোরে মাটির মধ্যে আনবই আল্লাহ এই কথা বলেন নাই ওয়াফিহা তাউদুন তাউদুন মানে ফিরে আসবা তাউদুন মানে ফিরে আসবা আল্লাহ বলে নাই যে মাটির মধ্যে আবার তুমি স্বেচ্ছায় ফিরে আসবা কারণ তোমারে যদি বলতাম জার জার কায়দায় আবার নিজে মন মতো ফিরে আইসো তাহলে তুমি আসতে না বলায় থাকতে সুন্দরবনের মধ্যে যাইয়া আটলান্টিক মহাসাগরের স্বরের ভরসে বলায় থাকতে তোমারে ফিরে আসছি কলি তুমি এই কত কেসের আসামি আছে পুলিশটা তো বাড়ি নোটিশ পাঠায় দেছে যে তুমি এই তারিখে হাজির হও তা কি হয় বলাই বলাই বেড়াই না একদিন না একদিন তার নামে ওয়ারেন্ট হয়ে গেলে আসতেই হবে ধরে আনবেই পুলিশ কিন্তু তারপরে যতদিন পলায় থাকতে পারে ততদিন পলাই থাকে আর আল্লাহ যদি কইতেন তাউদুন পাঠাইছি মাটি থেকে বানাইছি আবার তুমি ইচ্ছা মতো একটু চলিয়ে আইসো মনা এরকম যদি একটু কই দো যে তুমি চলিয়ে আইসো তাহলে কেউ আসতাম না আল্লাহকে নড়ি দুকুম আসবি না ফিরে আনবো মাতুবাড়ি সব শেষ করে দিয়ে বেটাগিরি সব শেষ করে দিয়ে অপিয়া নুড়ি দুকুম আমি ফিরেই ছাড়বো পালাই কোথাও থাকতে পারবি ফাইনাল মাফার ফাইনাল মাফার কোথায় যাবি সুন্দরবনে ও জায়গা তো তোর বাবের জায়গা না সুন্দরবন কার কথাগণ কার ওই বঙ্গোপসাগরের স্বর কার সবই আল্লাহ আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত যেখানে যাবার সেখানে মরণে ধরে বসবে অফিয়া নড়ি দুকুম আবার ফিরে আয় যুবক তোমারও ফিরেই নেবে যুবকদেরও আজ বেশি করি কারণ বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে আকামের বল নেই হাত পায়ে জোর নেই চোখে পাওয়ার নেই হাঁটুতি বল নেই মাজায় জোর নেই অনায়াসে তওবা করে মসজিদের দিকে ফিরে চলে গেছে চাকা একটা ভাঙসার ঠ্যাং একখান কবরে যারা গোপালগঞ্জের ভিতরে আকাম করো আমি সারা বাংলাদেশের ভিতরে তোমাদের নাম পৌঁছাই দিয়েছি আলহামদুলিল্লাহ তোমাদের আদর্শ আমি যেন এটাও যেন সকলের কাছে বলতে পারি যে সারা বাংলাদেশের যুবদল যুবলীগ ছাত্রদল ছাত্রলীগ যাই আছে একমুখী রাজনীতি তো বলা যাবে না গণতন্ত্রের রাজনীতি উভয় দল থাকতে পারে এ দল ও দল গোপালগঞ্জের যুব সমাজটা একেবারে এক নম্বর ভালো তোমাদের প্রশংসা যেন আমি চট্টগ্রাম আল্লাহ পাক আমাদের সকলকে ভালো করেন সবাই বলে আমিন অভিয়ান রিদুকুম পলাই কেউ কি দশতলার উপরে থাকতে পারবেন না মাটিতে যাওয়াই লাগবে মাটিতে যাওয়াই লাগবে আপনি ডেলি ডেলি মানুষ মাটি দিতে যাইয়া নিজেই কোয়ান কিন্তু এত বোঝেন না যে কি বলেন আপনি কি বলেন আপনি আজকে একজনে পাঠাচ্ছেন কাল আপনার আসতে হবে অভিয়ান রিদুকুম আল্লাহ আপনার দিতে বলাচ্ছে এরপরে পলাইয়া মাটির নিচে যে গেলাম আল্লাহ ফিরে নিয়ে গেলেন আবার মাটিতে মানে আবার নিয়ে গেলেন এখন ওই জায়গা মাটির তলেই পলায় থাকবো কিয়ামতের ময়দানে আর উঠবো না এরকম হবে আল্লাহ যদি বলতেন অমিনহা তাখরুজুন ওখান থেকে আবার তোমাদেরকে ডাক দেবো তোমরা একটু উঠিয়ে আইছো দেখো আমি তো এত মানুষ কিরা কোন জায়গায় মরি রয়েছে আমি তো খুঁজে পাবো না তোমাকে বলে দিলাম তোমরা একটু জার জার কায়দা উঠিয়ে আইছো তালি মাটি যা কাম করে মরতেছি একটা উঠতাম না থাকতাম ওই কবরের সালির বাসার তলে বলাইয়া আল্লাহর সাথে ফলা বলি খেলতাম আল্লাহ আমি উঠতে পারতেছি না যে পরিমাণ টন মারছি মন মারছি রাস্তা মারছি খাল মারছি বিজিএফ কার্ড মারছি পঙ্গু ভাতা মারছি করোনা ভাতা আমি মারিয়ে খাইয়ে আইছি আল্লাহ তুমি তো জানো না আমি সব মারছি আকাম করছি কারেন্টের খাম্বা সব গিলে খাইছি তারও খেয়ে ফেলাইছি বিরিজির রড চুরিয়ে রেখাই ওর মধ্যে কুলসি ডুবাই দিছি আল্লাহ আমার কি এই মাটিতে বাইরে সম্ভব যদি আল্লাহ কয় যে নমিনহা তাকরুজুন এ মাটিতে বের হবি তাহলে কেউ বের হইতাম না আল্লাহ কয় অমিনহা নুকরিজুকুম আমি বের করে ছাড়বো পলায় থাকতে পারবি না কেউ পালাইয়া থাকতে পারবো কথা বলেন পারবো পারবো না তাহলে ছিলাম না বানাইছে আবার চলে যেতে হবে এনি টাইম যে কোনো সময় চলে যেতে হবে একটি রাস্তায় যে পরিষ্কার বেরোয় আসলাম এইদিকে মাহফিল করতে বিশ্বরোড কুলা মাহফিল শেষ করে ফোন আইছে খবর শুনছে খবর শুনলাম ফুকরো গোপীনাথপুর ফুকরোর মাঝখানে
পরিবহন ইমাদ গাড়ি ট্রাকের সাথে একসাথে অ্যাক্সিডেন্ট সেই রাত 12টার সময় একটু দেখতে গেলাম আল্লাহু আকবার সেখানে মানুষ মারা গেল যারা মারা গেল ওরা তো মরার জন্য ও জায়গা ইচ্ছা করে যায় নাই ওরা তো ঢাকা যাবে ভুলে গেছে অথবা ঢাকা থেকে আসবে বারিশের জন্য আসছে মাঝখানে মরাই লাগলো মরে যাওয়াই লাগলো আমাকে আপনাকে হাজারো বাঁচার ইচ্ছা করলে বাঁচতে পারবো একটু কান পারবেন পারবেন না তাহলে বাঁচতে পারবো না আর ছিলাম না মাঝখানে আপাতত আসি এই টাইমটা কতটুক টাইম এই টাইমটা কতটুক টাইম আপনার যদি 70 বছর হায়াত পান 70 বছর কেউ হায়াত পান আপনার এই 70 বছরের হায়াতটাকে একটা হিসাব লাগানো হয়েছে এটা আখেরাতের টাইমে কতটুক হতে পারে আখেরাত তো বড় তার সবকিছুই বড় কথা বলেন আখেরাত বলো আখেরাত বলো না আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল এই দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য আসল হায়াত হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান আখিরাতের হায়াতই হলো আসল হায়াত ওই জগৎ বলো ও জগতের সবকিছু বলো যেমন সাগর বলো সাগর বলো আমাদের এই নদ নদী খাল বিলের চাইতে সাগর কত বড় না দেখেন সাগরে যারা সাগরের সবকিছু বড় আমাদের এলাকায় কাল্লে মাছ একটু একটু পানির পরে যে ধুলিয়ে মাছ বেশি তাই সাগরের কাল্লি এত বড় একটা সাগর অবরতের কাল্লিও বড় আমাদের এই নদীতে কল্লা মাছ একটু একটু বেশি বেড়ায় সাগরের কল্লাই এত মোটা মোটা গজার মাছের মতো একটা সাগর অবরতের গজার কল্লা মাছও বড় আমাদের সেলাই একটু একটু সাগরের সেলাই এত বড় একটা সাগর বলো তার সব কিছু বলো আখেরাত বলো তার সব কিছু বলো দিনও বলো ঘন্টাও বলো মিনিটও বলো সেকেন্ডও বলো এই বিশাল আখেরাতের পরকালের অনাদি অনন্তকালের লম্বা হায়াতের ভিতরে যে টাইম আল্লাহ তাআলা বণ্টন করেছেন ঘন্টা মিনিট তার মিনিটের সামনে তার সেকেন্ডের সামনে যদি কোনো মানুষ দুনিয়ায় 70 বছর হায়াত পেয়ে থাকেন 70 বছর হায়াত পেয়ে থাকেন আখেরাতের সেকেন্ডের সামনে আড়াই থেকে 3 সেকেন্ড আপনি দুনিয়ায় কাটাইলেন আড়াই থেকে 3 সেকেন্ড এই আড়াই থেকে 3 সেকেন্ডের ভিতরে কি করা দরকার তাই করেন আমি আপনি ঢাকা যাই পুলিশ লাইন কাউন্টার থেকে বাসে উঠি টাইমের 10 মিনিট আগে আমাদের যাইতে বলে মাসে দুইবার ঢাকা যান 10 মিনিট করে ওখানে অবস্থান করেন এই 10 মিনিটও জায়গা গাড়ির অপেক্ষা করা লাগে বিধায় আমার গোপালগঞ্জের কোনো জমিদার আমার গোপালগঞ্জের কোনো নেতা আমার গোপালগঞ্জের কোনো শিল্পপতি কোটিপতি এই 10 মিনিটের জন্য ও জায়গাটা দালান বানায় না ও জায়গা একটা পার্সোনাল প্রাই কি বলে টয়লেট বানায় না একটা বসার জন্য সুবাসের তৈরি করে না মাত্র 10 মিনিট ও পেশাব আসলি বাসের তলে বসে গেলাম নাকি যদি বসতি মনেই চায় নয় এক পাশার তলে তুই বসে গেলাম মাত্র 10 মিনিট ও জায়গা কেউ দালান বানায় না যদি 10 মিনিটে যদি করে পয়সাওয়ালা দালান বানায় তারে সকলে ধিক্কার দেবে তোর মতো আনাড়ি হয় না বেটা বেয়াকুব 10টা মিনিটে এমনি কেটে যাবে ওর জন্য মাসে দুইবারের জন্য তুই এত বড় দালান বানাও কে এ বলবে কি বলবে না দালান ও জায়গা কেউই বানায় না বানলি গা বানালি গালি শুনবে বানায় কোন জায়গার জন্য যে জায়গা নিজে 60-70 বছর বসবাস করার আশা আছে আমার পরে ছেলে মেয়ে থাকবে তারপরে নাতি নাতনি থাকবে এর জায়গায় এই জায়গার জন্য দালান বানায় সেম কোয়ালিটি আমার আখেরাতের হায়াত অনাদি অনন্তকাল দালান বানাইলে সে জায়গার জন্য বানান দুনিয়ার মাত্র আড়াই থেকে 3 সেকেন্ডের জন্য দুনিয়ার মাত্র আড়াই থেকে 3 সেকেন্ডের জন্য এ জায়গার জন্য অত বড় দালান বানানো উচিত না কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন একটা স্বভাব দিয়ে বানাইছে আর দুনিয়া হল রতন খাজিরা হুজুর বলেন দুনিয়ারে বানাইছে বানাইছে আল্লাহ তাআলা সবুজ এবং মিষ্টি প্রত্যেকেরই ভালো লাগে আমারও দালান বানাতে ভালো লাগে আমারও জায়গা জমি কিনতে ভালো লাগে পিসাবেরও ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু এর সাথে এই ভালো লাগার ভিতর দিয়ে আল্লাহ তাআলা যেটুক আমাদেরকে সম্পদ দেন আমার চাহিদা অনুযায়ী এই সম্পদ আল্লাহ তাআলা কেউরে কেউরে পরীক্ষা স্বরূপ দেয় যে তোমার সম্পদ দিছি দালান কোটা গাড়ি বাড়ি দিছি এগুলো আমি দিছি তোমারে এর সাথে তুমি এমন আচরণ করো এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দেন এখন জায়গা জমি সম্পদ পাইয়া আপনি যদি এর হক আদায় না করেন এর দাম বিক্রি অহংকারে যদি মানুষের উপরে জুলুম করেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে কেড়ে নিয়ে যেতে পারে পারে কি পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এ জগতের আসল মালিক কে তুতিল মুলকা মান্তাশা যাকে খুশি যখন ক্ষমতা দেয় অর্থ দেয় ওয়াতানজিউল মুলকা মিম্মান্তাশা আবার যদি বান্দা তার ক্ষমতার অর্থের সাথে সৎ ব্যবহার না করে যে কোনো সময় আল্লাহ তাআলা টপ করে টান দিয়ে কেড়ে নিয়ে যেতে পারে একটু আল্লাহর হাত থেকে ছুটে রাখার ক্ষমতা কাহারও হবে না কথা বলেন ঠিক কি ঠিক না এই অল্প একটু সময়ের ভিতরে কি করবেন আপনি নিজেকে নিজে হিসাব করবেন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যেখানে থাকবা তুমি যতটুক সেখানের জন্য করবা তুমি ততটুক এটাই হলো জ্ঞানীর পরিচয়
দুনিয়ায় চলতে দুনিয়া লাগে লাগে না তা না কিন্তু দুনিয়াটারে আপনি অন্তরের মধ্যে ঢুকায়েন না বাহিরে ব্যবহার করেন বাহিরে ব্যবহার করেন বুজুরগানে দিন একটা সুন্দর উদাহরণ বলেছে আবে কি বলে আবে দর কস্তি হালাকে কস্তি আস আবে আন্দর জিরে কস্তি পুস্তি আস নৌকার জন্য পানি একান্ত জরুরি কথা বলেন বিশাল একটা নৌকা বানাইছেন এ নৌকার ডট যত ডট সাধ্য বানান নৌকার শান কোথায় পানিতে না যদি এই বিশ্বরোডের উপরে নৌকা বানাই তুই দেন যা আমরা মাঝে মাঝে যে গেট বানাতে নৌকো একখান বানাইয়া গেটের উপরে বিশাল নৌকো একখান বানাই তুই দিছি ওই নৌকোর কি হবে অত কয়দিন পর যাবে নিজে নিজে নষ্ট হয়ে ওর পর উঠে বসা যায় না তো নৌকোরে গেটের উপরে রাখা আর নৌকোরে বিশ্বরোডের উপরে রাখা এটা নৌকোর শান না নৌকোর শান হলো পানিতে ভাষা তাহলে নৌকোর জান পানি এবার নৌকোর যেহেতু পানি বিশেষ প্রয়োজন পানি ছাড়া নৌকোর শান হয় না এবার যদি নৌকোর তলাতে তক্তাকান খুলে দিয়ে দেন যে নৌক পানি তোরে যে কত দরকার নৌকোর জন্য তে একেবারে তলে থাকবি কা ভিতরে উঠিয়ায় তক্তা যদি একখান খুলে দেন তাহলে কি নৌকার পানির উপরে ভাসবে না বাড়ির তলে চলে যাবে পানির তলে চলে যাবে দুনিয়াকে আপনি ব্যবহার তাহলে নৌকোর পানি ব্যবহার করতে হবে নৌকোর বাহিরে পানিকে ব্যবহার করতে হবে নৌকোর নিচে বাইরে আমার আপনার জিন্দেগি দুনিয়ায় চলা যায় না দুনিয়া ছাড়া টাকা লাগবে পয়সা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে দালান লাগবে কোঠা লাগবে সব কিছু লাগবে তবে আবার অন্তরের বাহিরে রেখে ব্যবহার করব অন্তরের বাহিরে রেখে ব্যবহার করব ভিতরে ঢুকতে দেব না ভিতরে যদি ঢোকে এ দুনিয়ার স্বভাব আছে মানুষকে গ্রাস করে ফেলে দুনিয়ার স্বভাব মানুষকে ধ্বংস করে ফেলে এই পয়সা যদি অন্তরের মধ্যে ঢোকে সেদিন আমি সাভার একটা মাহফিলে গিয়েছি ওখানে ওই সাভার থানার টিয়নু সাহেব স্টেজে আসছিলেন উনি আমাদের গোপালগঞ্জে চাকরি করে গেছে এসিলেন্ট ছিলেন বেশ আগের কথা বললেন আমি ওদিনই উনার কাছে শুনলাম উনি বললেন হুজুর আমি আপনার গোপালগঞ্জে এসিলেন্ট ছিলাম তো ভূমি সংক্রান্ত বিষয় তো এসিলেন্টটাই সবচেয়ে ভালো জানে তো উনি বললেন যে যত কেসা কেসি জয় ঝামেলা তিন জায়গা কয় জায়গা দুনিয়ার ঝামেলা তিন জায়গা এই তিন জায়গার ঝামেলা মীমাংসা করার জন্যে যাদেরকে আমরা ব্যবহার করি তাদের নাম আমরা আরবিতে বলি উকিল উকিল কিন্তু আরবি শব্দ উকিল আর ইংরেজিতে কি কয় অ্যাডভোকেট এর অ্যাডভোকেটের সংক্ষেপ এই উকালতি পড়ার নাম হলো এলএলবি তাই তো নাকি বলেন এলএলবি আমারে আমি একজন এই এলএলবি আলারে জিজ্ঞেস করছি এই পুলিশের একটা শর্ট হ্যান্ড পুলিশ এর বড় একটা নামের শর্ট হ্যান্ড হলো পুলিশ তো এলএলবির শর্ট হ্যান্ড যেমন ডিসি এটা একটা শর্ট হ্যান্ড বড় একটা শব্দ দুইটি শব্দ থেকে ডি আর সি দুটি অক্ষর ব্যবহার করা হয়েছে এলএলবির মানে কি তো উকিল সাহেব কি সত্যি কইছে না মিথ্যে কইছে তা আমি জানি না উনি কয় এলএলবির মানে হলো দুটি এল আর একটা বি তো এক এল এ ল্যান্ড আর এক এল এ লেডিস আর এক বি তিয়ালো বিজনেস ল্যান্ড লেডিস বিজনেস এই তিনটে নিয়ে উকিলকে শত জয় ঝামেলা এই তিনটে নিয়েই তাদের সার্ভিস এই জন্য ওদের শর্ট হ্যান্ড বানাইছে এলএলবি ল্যান্ড লেডিস বিজনেস জমি নিয়ে ঝামেলা মহিলা নিয়ে ঝামেলা আর ব্যবসা নিয়ে ঝামেলা ঝামেলা তো আসলেই তিন জায়গা কথা কন না কেন এই তিন জায়গা তো এবার এই এটিএনে সব বললেন যে হুজুর আপনিও বলবেন আমিও সবাইরে বলি জমি নিয়ে ঝামেলা এই জমা জমি তোমার কতটুক লাগবে দুনিয়ায় তুমি হাজার বিঘে জমির মালিক রাত্রে যখন বিছানায় ঘুমাও ওইটুকি তোমার আসল মালিক তুমি ওইটুকির মালিক তুমি আসল শুইতে কতটুক লাগে দেড় হাত সাড়ে তিন হাত দেড় হাত সাড়ে তিন হাত মাঠে রয়ে গেছে হাজার বিঘে ঢাকা রয়ে গেছে একশো বিঘে চট্টগ্রাম দুইশো বিঘে ওই ইন্ডিয়া জমি রাখছো লন্ডন জমি রাখছো আমেরিকা ইটালি জমি রাখছো ও জায়গায় তুমি শুতে যাও নাই বাংলাদেশের যে জায়গায় তুমি শুইছো সাড়ে তিন হাত এইটুক রাতে যেটুকি শুইছো ওইটুক তোমার আসল আবার মরার পরে কবরস্থানের সাড়ে তিন হাত এইটুক হলো তোমার আসল এইটুকের বাহিরে যা কামাই করছো ওইটুকে যখন ভিতরে ঢুকাবা ওইটুকে তোমাকে ধ্বংস করে দেবে ইমান নষ্ট করবে আমল নষ্ট করবে সমাজে লাঞ্ছিত করবে বঞ্চিত করবে অপমানিত করবে কথা বলেন ঠিকই ঠিক না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনতাজতানিবু কাবায়ের এই সমস্ত কিছুর ভিতরে কয়েকটা কয়েক প্রকারের অপরাধ হয় একটা হলো কবিরা গুনাহ আরেকটা হলো সগিরা গুনাহ আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম চলার পথে তোমাদের অনেক রকম করে বলতেছেন এই হাতের আঙ্গুলে যেমন পাঁচটা আঙ্গুল আছে তোমার তোমাকে আমি পাঁচটা নসিহত দেব এক একটা আঙ্গুলের সাথে এক একটা নসিহত মিল করো এক নম্বরে এই
পাঁচটা কথা যে মানবে আমল করবে সে বড় দামি হতে পারবে সে বড় সম্মানী হবে দুনিয়ায় এক নম্বরে ইত্তাকিল মাহারেম যত প্রকার হারাম আছে হারামগুলো তুমি ছেড়ে দাও হারামগুলো ছেড়ে দাও হালাল কি আছে সব জানি যত প্রকার হারাম আছে তাও জানি সবচাইতে বড় আবেদ আর বুজুর্গ যদি হইতে চাও বেশি বেশি করে হারাম কাজগুলো ছেড়ে দাও কি কি হারাম আছে জানেন না সাবালেক মুসলমান জানে না এরকম কেউ নাই যে হারাম কি কি জিনিস মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম মিথ্যে কথা বলা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জিনা করা হারাম গান গাওয়া হারাম গান শোনা হারাম দাড়ি কাটা হারাম টাকনু শুয়ে পুরুষরা কাপড় পরা হারাম নাবির নিচে কাপড় পরা হারাম দাড়ি কাটা হারাম বিড়ি খাওয়া হারাম তাড়ি খাওয়া হারাম এরপরে মিথ্যে সাক্ষী হারাম মিথ্যে মামলা হারাম বেপর্দা হারাম বৌরে দেব খালি গায়ে বাজার করতে পাঠানো হারাম নিজি পরের মেয়ে দেখা হারাম এই মানুষের হক নষ্ট করা হারাম যত হারাম আছে এই হারামগুলোকে ছেড়ে দাও তাগুলো তুমি হবা সবচাইতে বড় আবেদ হুজুর বলেন নাই বেশি কোরআন শরীফ পড়ো বেশি জিকির করো বেশি তবলিগি যাও বেশি চরমুনাই যাও বেশি তুমি দান খয়রাত করো তাহলে বড় আবেদ হবা আল্লাহর নবী তা বলেন নাই হুজুর বলেছেন সবচাইতে বড় আবেদ বলে আল্লাহর কাছে যদি গণিত হতে চাও তাহলে তুমি হারাম কাজগুলোকে ছেড়ে দাও সমস্ত হারাম কাজগুলোকে ছেড়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলি আমিন আল্লাহ তাআলা অল্প একটু সময়কে দামি বানাইয়া এই অল্প সময়ের ইনকাম দিয়ে অনাদি অনন্তকালের সুখ শান্তি আমাদের সকলকে নসিব করেন সবাই বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ سبحان الله بحمده سبحان الله العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك